গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল গোটা রাজ্যে প্রতিদিন নানা ধরনের আক্রমণ সংঘটিত হচ্ছে। গণহত্যায় মানুষ যুবক মারা যাচ্ছে, নেশা এবং জুয়ার যে রমরমা গোটা রাজ্যে তৈরি হয়েছে তাতে রাজ্য এবং আমাদের রাজ্যের যুব সমাজ নতুন প্রজন্ম ধ্বংসের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতি গোটা রাজ্যে এবং প্রতিটা ঘটনার পেছনে আমরা দেখছি বিজেপির নেতা কর্মী সমর্থকরা তার পেছনে যুক্ত এবং একটু ভূমিকা পুলিশ নিলেই সেখানে বিজেপির নেতারা গ্রেপ্তার হচ্ছে। আর এই যখন পরিস্থিতি তার উল্টো দিকে আমরা দেখছি রাজ্যের সরকার সরকারি কর্মসংস্থানের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন আর তার সঙ্গে যারা যুক্ত করেছেন যেখানেই সুযোগ তৈরি হচ্ছে চাকরি দেওয়ার জন্য ইন্টারভিউ কল করছেন, নোটিফিকেশন জারি করছেন, সেখানে রাজ্যের ছেলেরা যেন চাকরি না পায় বৈরাজ্যের যুবকদের চাকরির সুযোগ করে দেওয়ার জন্য নতুন রাস্তা সেখানে তৈরি করেছেন। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সরকারি স্থায়ী চাকরির যেমন দাবি করছি তার পাশাপাশি রাজ্যের বেকাররা যেন তাতে বঞ্চিত না হয় যদি কোনো জায়গায় সরকারি চাকরি হয়, বৈরাজ্যের ছেলেরা যেন উপর থেকে এসে সেই সুযোগ নিতে না পারে সেই দাবি আমরা রাখছি। আর নেশা জোয়ার যে রমরমা তৈরি করে দিয়েছেন বিজেপির নেতৃত্বে এবং তার প্রতিটার পেছনে যে বিজেপি যুক্ত সেখান থেকে এই রাজ্যকে বাঁচানোর জন্য নতুন প্রজন্ম যুব সমাজকে বাঁচানোর জন্য স্কুল কলেজের আশেপাশে যেভাবে ব্যবসা তৈরি করে দিয়েছেন সেখান থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করছি এবং এই দাবিতেই আমরা মিছিল করছি, আমরা পুলিশের কাছে দাবি করব। গত কয়েকদিন আগে গণহত্যায় রাজ্যের একটা যুবক মারা গেল, আগরতলা শহরের রাজধানীর বুকে উত্তর গেট থেকে একজনকে কিডন্যাপ করে শহরতলিতে নিয়ে যায়। কি চলছে রাজ্যে, কোথায় এনে শাসন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো ভালো কথা বলছেন কিন্তু কাজে আমরা দেখছি একটা অষ্টডিম্ব। আমরা চাই মুখ্যমন্ত্রী যা বক্তৃতায় করছেন তা যদি রাজ্যের বাস্তবায়ন করতো তাতে রাজ্যের মানুষের লাভ হতো, রাজ্যের লাভ হতো। যে বিজেপির যা স্টাইল তা এখনও অব্যাহত আছে, এই জায়গা থেকে রাজ্যকে বাঁচানোর জন্য আমরা যুবকরা রাস্তায় ছিলাম, আমরা রাস্তায় আছি, আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে মিছিল করে এই আওয়াজে আমরা তুলতে চাই।